বন্ধুরা দেখো আমরা সব রেডি বেড়াতে যাবো বলে। এই দেখো এই দেখো অনেকদিন বাদে, তোমরা তো জানোই আমাদের পুরো যা ঝড় গেল এই কটা দিন। মমিতা লাইফস্টাইলে স্বাগত জানাই। চলো রাখির আজকে আগের দিন, চলো কোথায় জানাই যায় না যায় দেখাচ্ছি। আর রাখি কিন্তু যাচ্ছি সবাই মিলে, এখানে দেখো একটু ছোট ছোট হয়ে গেছে, তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি মানে কি কমপ্লিট হয়ে গেছি রেডি। এই দেখো ব্যাপার ছিল, চিন্তা ছিল বাবা হাসপাতালে ভর্তি, তো ওরা আজকে বেশ খুশি খুশি আছে। তো চলো নিচে নেমে গেছি, এবার যাই। তো দেখতে থাকো, ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে, কোয়ার্টার থেকে বেরিয়ে গেলাম, এরকম রাস্তায় আছি, ঠিক আছে চলো। হ্যাঁ দাদা দেখছি, তো দেখো চাঁদটাকে দেখো, দেখো চাঁদটা কি অপূর্ব লাগছে। কালকে পূর্ণিমা, তাহলে কত বড় চাঁদ উঠেছে আকাশে দেখো, ওয়াও দারুণ লাগছে, দারুণ। বাস ধরে চল, চারটে দেখো জাস্ট, আকাশে চাঁদটা দেখলাম। চলো যাই, কোথায় যাচ্ছি লেকচার। ওগুলো মেয়েরাই পড়ে,
মেয়েদের চিনি নিয়ে তুই বল লটকে না যে যে হাতে ওটাকে বাজবি কি করবে চাচি তুই কি করবি ওরা কি করবে ছবি তুলে দাও তো আরে চলো আটটা পার হয়ে গেল আমি স্পেন্সারের জন্য পেন্সিল কিনে নেব আরে তুলো রাখ তুলো পাঁচটা নিয়ে নাও কাকে দিবি তুই খেলতে না এখন এখানে বন্ধুরা দেখলে রাখি কিনা স্পেন্সারে ঢুকলাম এখানে তোমার কোনো ভয়েস দিইনি কারণ ধরো এখানে ভিডিও করতে কেমন লাগছিলো সেই জন্য তো এখান থেকে আমি আমার দাদার জন্য রাখি কিনলাম স্পেন্সার থেকে তো এখানে আমার বর বেল্ট দেখছে দাম দেখছে তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু রাখা আছে এই সাইডে গিয়ে একটা দোকান থেকে দেখো এখান থেকে আমার ছেলে রাখি দোকানে রাখি রাখা আছে অনেকগুলো এখান থেকে একটা সুন্দর রাখি আমার দাদার জন্য আমি নিলাম তো আরও অনেক কিছুই নিলাম শুধু রাখি নেওয়ার জন্য ঢুকিনি আমার মেয়ে ওর জন্য ভাইয়ের জন্য গিফট কিনলো এখান থেকে গিফট কিনছে ওরা দুই ভাই ডার্ক চকলেট কিনছে ওর ভাইয়ের জন্য এখান থেকে একটা চকলেট নিল ভাইয়ের জন্য আরে নিবি তো রে রাতে নিয়ে এরপর বন্ধ হয়ে যাবে এই চকলেটটা ওদের পছন্দ হলো চলো উপরে উঠে যাক দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর জিনিস রাখা এখান থেকে একটা রাখি অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের তো আবার এসছে রাখি পছন্দ করতে তো অনেক কিছু কেনা হয়েছিল কালকে রাতে তোমার ব্লগটা করতে পারিনি তাই আবার এখান থেকে স্টার্ট করলাম রাখি মাদি কিনলাম তো একটা ভিডিওতে দেখালাম মন্দিরে গেলাম তো পুরো ক্লান্ত হয়ে গেছিলাম এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি তো আজকে দেখো রাখির দিন আজকে আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো এই দেখো সকালবেলায় স্নান টান হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ আর এই ধরো নাইটিটা আমার দাদা দিয়েছে স্নান টান পুরো পুরো রেডি আর এই দেখো এখানে ছোলার ডাল বসানো আছে মানে কমপ্লিট ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে করবো একটু পরে রাখিটা দাঁড়া রাখার পর ও না ছোলা ডালের সাথে নারকেলের ইয়েটা হবে
আর তোমার এখানে নারকেলের বাকি অংশটা আছে দেয়নি। আর এই দেখো এখানে আটা বাঁকা আছে, তো লুচি হবে আর ফ্রিজে মিষ্টি আছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে লুচি। আর এদিকে চলো দেখাচ্ছি কিছু রাখি কেনা আছে, কি কি রাখি কিনেছিলাম তো চলো দেখাচ্ছি। রাখি কালকে কিনে নিয়ে এসেছিলাম, এটা হলো আমার দাদার জন্য রাখি কিনেছি। এটা আমার, এটা তোর যার তোর রাখি, ও এটা তোর, এটা তোর রাখি। এটা হলো, এটা হলো আমার মেয়ে, দেখতে পাচ্ছো দাঁড়াও দেখাচ্ছি। এটা হলো আমার মেয়ের রাখি, না ও এটা ভাইয়ের রাখি, দেখো ওটা ওর ভাইয়ের রাখি, দেখো কি সুন্দর। আর এটা হলো আমার মেয়ের রাখি। আর এই দেখো এটা হলো পাশে একটা কোয়ার্টারে একটা ছেলে আছে, ওর জন্যই রাখিটা নিয়ে এসছে। ভাজা বসে গেল, নারকেলটা এটা হলো তোমার ইয়েটা দিবে, ছোলার ডালে দিবে। আমার বড় রান্না বান্না করছে, দেখো রান্না ছাড়া থাকতে পারে না, না করে এত করে রান্না করো না তো রান্না ছাড়া থাকতে পারে না। বিয়ে হয়ে গেছে, এবার দেখো গিফট গিফট দেওয়া দিয়ে হয়ে গেলো দুজনকে, দুজনে হাতে দুজনে রাখি পরা হয়ে গেছে। মন ভয় ফেলে ঠিক করে তোর, আর সবাইকে একটু ক্যাটবেরিটা দিস, দিদি দিচ্ছ গিফট দেওয়াটা দেখানো হলো দুই ভাই বোনের। তো লুচি তোমার বা রাখিটা করা দেখানো হয়নি, কারণ তখন ধরে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য দেখো সবার পাতে পাতে দাদার ছেলেমেয়ের পাতে বেড়ে দিলাম, আমি আর আমার বর পরে খাবো। তো রাখিটা তোমাদের দেখানো হয়নি পড়ানোটা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম, একটু রেস্ট নিচ্ছি, এবার আমার বর আসবে, রান্নাবান্না হবে, ততক্ষণের জন্য এই ভিডিওটা এন্ড করলাম।